ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম আজকে মোচাক মার্কেটে। তো আপনারা সবাই জানেন মূলত এই মোচাক মার্কেটে যাবতীয় সব কিছু পাওয়া যায়, মেয়েদের ছেলেদেরও, বিশেষ করে আমি মনে করি মেয়েদের অনেক কিছুই পাওয়া যায়। তো জুয়েলারি থেকে দেখেন, এখানে অনেক জুয়েলারি শপ আছে, জুয়েলারি থেকে শুরু করে শাড়ি, ড্রেস, বোরখা, কী কী না সেটাই বলুন, কসমেটিক। তো এখানে ছেলেদেরও অনেক কিছু পাওয়া যায়, বাচ্চাদেরও অনেক কিছু পাওয়া যায়। তো শপিংয়ের জন্য মূলত এটা অনেক ভালো একটা প্লেস। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন গায়ে হলুদের বিভিন্ন গহনা, তারপর এখানে আছে ঢালা, যা আমাদের গায়ে হলুদে অথবা নৃত্য অনুষ্ঠান করলে মেয়েরা এগুলো ইউজ করে থাকে। তো এগুলো এখান থেকে আপনারা নিতে পারেন। এখানে আরও এই গহনার আরও অনেক স্টল আছে। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও আছে। এখানে ব্যাগের দামগুলো অনেক রিজনেবলের মধ্যে, আপনারা এখানে ব্যাগ করতে পারেন। অনেক সুন্দর সুন্দর ব্যাগ, স্কুল ব্যাগ থেকে শুরু করে পার্স, এন্টি ব্যাগ সব আছে। কসমেটিকের দোকানও আছে এখানে, আর দেখতে পাচ্ছেন শাড়ি, অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, জামদানিও আছে। এখন মার্কেটটা অনেকটা ফাঁকা আছে, যখন রোজা আসবে, ঈদ সামনে ঈদ হবে, তখন এখানে অনেক ভিড় হয়। এখন অনেক ফাঁকা আছে। মোচাক মার্কেটে আপনারা অনেক গজ কাপড় পাবেন। এই গজ কাপড়ে আবার টেলার্স আছে মোচাক মার্কেটে, টেলার্স এগুলো বানাতে পারেন। ভাইয়া একটু পরে দিন। খালি আমি আমার পিঠে তো
জল মনে হবে না। ভিতরে এসে দেখে বুঝবো হবে। কিছুটা ট্রাই করেছি ঘুরে ঘুরে মোচাক মার্কেটটা আপনাদের দেখানোর জন্য, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবসময় আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।